আজকাল সরে যেতে শিখেছি ঠান্ডা মাথায় কোনো জবাব না দিয়ে পিছিয়ে যেতেও শিখেছি অনেকখানি চুপ করে ভাবতে শিখেছি কোনটা ঠিক আমার জন্য আর কোনটাই বা বিষাক্ত কাটা চিনতে শিখেছি মানুষের মুখোশের নিচের মুখটাকে বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কাঠটাই বা অভিশাপের এখন অনেক কিছুই বুঝি জানি চিনি তবুও কিচ্ছুটা বলি না শুধু মাথা নিচু করে সরে যাই আস্তে আস্তে যাতে কেউ টেন না পায় আসলে আমি চাই কেউ আমার চলে যাওয়া টের না পাক কারণ আমি জানি যেখানে বিন্দু পরিমাণও অসম্মান হয় সেখান থেকে কোনো অভিযোগ ছাড়াই পিছিয়ে যেতে হয় আর এই পিছিয়ে যাওয়া মানে সত্যিকারে পিছিয়ে যাওয়া নয় এই পিছিয়ে যাওয়া মানে নিজেকে যত্নে রাখা সম্মানের মুকুট নিজের মাথায় পরিয়ে দেওয়া কালীর করঙ্ক নিজের গায়ে না মাখতে দেওয়া লেখাটা খার জানি না পড়ে খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের আমি তৈরি করেছি একটু অভিনব চা তৈরি করার পদ্ধতি দুটো পাতিলেবু কেটে নিয়ে ছোট এক পাটি চিনির মধ্যে লেবুগুলোকে আধবেলা ভিজিয়ে রেখে দিয়েছি এইভাবে সব কিছু তৈরি করা থাকলে আপনার সুস্বাদু চাটাও তৈরি করতে খুব বেশি সময় লাগবে না তারপর লেবুগুলো একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিন এবং যখনই চা খাবেন তখন এখান থেকে এক একটা লেবু নিয়ে একটু থেতো করে তারপর ওপর থেকে চা ঢেলে দিন এবার চাটা খেয়ে দেখুন কেমন লাগে আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ এই ভিডিওতে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের অগ্রিম ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসব তার আগে যত্ন করে চা বানান আর চা যখন খাবেন নিজে ভীষণ আরাম করে খান চা খাওয়ার সময় কখনোই কোনো তাড়াহুড়ো করবেন না যখন সময় পাবেন তখন আরাম করে বসে এক কাপ চা পান করুন আর পারলে সাথে রাখুন একটা পড়ার জন্য খুব সুন্দর বই দেখবেন অনেক রিফ্রেশ রাখবে এই চাটা তো অনেক বেশি স্বাদি আর দেখবেন খাওয়ার পরে একটা আরামের চাদর আপনার গায়ে পড়বে